हाय फ्रेंड, आमी शुभाशीष शाहा। अपनारा देखछेन सिविल इंजिनियर शुभाशीष यूट्यूब चैनल। आज के जे विषय आलोचना करब अवश्य आपनारा थाम्बनेले देखेछेन, ता आरेकबार बोले राखी। जमी रेजिस्ट्री करार आगे की की काज करबेन, ना करे थाकले आपनार दलिले भूल थाकबे। हाँ, ये काजगुलो जदि आपनारा ना करे थाकेन ताहले आपनार दलिले भूल थाकबे। আপনাদের প্রথমেই বলি, যারা নতুন ভিউয়ার্স আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীকালে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি তার উত্তর অবশ্যই আপনাদের দেব। আজকে যে ভিডিওটা বানাবো তার আগে একটা ভিডিও আমি বানিয়েছিলাম, সেটা হচ্ছে জমি কেনার আগে কী কী কাগজ দেখবেন। সেই ভিডিওটা যারা দেখেননি অবশ্যই এই ভিডিওতে লিংক দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন। এবং এখানে থাম্বনেলটা দেখতে পাচ্ছেন, চ্যানেলে গিয়েও দেখতে পারেন। এই ভিডিওটা এই কারণে বানাচ্ছি, প্রত্যেক দিন মানুষ জমি কিনছে, এবং জমি কিনতে গিয়ে কিছু মানুষের সাথে যখন যোগাযোগ হচ্ছে তারা ভুল দিকে তাদের ফেলে দিচ্ছে। এর ফলে কি হচ্ছে, দলিলের মধ্যে ভুল থেকে যাচ্ছে। তাহলে আগে কি করণীয় সেটা জানা উচিত। প্রথমে আপনারা যখন কোনো জমি দেখবেন, দালাল মারফত হোক বা ডাইরেক্ট হোক, জমিটা দেখার পর আপনার পছন্দ কিনা সেটা আপনারা জানবেন, যে আমার এটা পছন্দ হয়ে যাওয়ার পর উকিল বা দলিল লেখক বা ল ক্লার্ক বা কোনো আমিন, কাউকে যদি না পান সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। কেন, আমি একজন আমিন প্লাস ইঞ্জিনিয়ার প্লাস হচ্ছে দলিল লেখক। এদের দিয়ে সার্চিং করাবেন, কী কী সার্চিং করাবেন সেই নিয়েও আপনাদের এখন বলে দিচ্ছি, এবং কত খরচা হবে সেটাও আপনাদের বলছি। প্রথম হচ্ছে রেজিস্ট্রি অফিস সার্চিং করবেন। আপনি যেখানে থাকেন তার লোকালে একটা রেজিস্ট্রি অফিস আছে, এবং জেলার একটা রেজিস্ট্রি আছে, এবং আমাদের পশ্চিমবাংলার রাজ্যের একটা রেজিস্ট্রি অফিস আছে। এই তিনটে রেজিস্ট্রি অফিসে সার্চিংটা করাবেন। এছাড়া বিএলআরও সার্চিং করাবেন। এছাড়া মিউনিসিপ্যালিটি এলাকা হলে মিউনিসিপ্যালিটি সার্চিং, এবং পঞ্চায়েত এলাকা পঞ্চায়েত সার্চিং। এর মিনিমাম খরচা হতে পারে 3,000 থেকে 4,500 টাকা আপনার কাছ থেকে নিতে পারে। এটা হয়ে যাওয়ার পর, সার্চিংটা হয়ে যাওয়ার পর, সে যদি বলে সব ওকে আছে, তারপরে আপনারা কোনো আমিন দিয়ে অবশ্যই জমি মাপাবেন। উকিলরা বলে মাপাতে হবে না, আমি সব বুঝে নিচ্ছি, এই ভুল মোটেও করবেন না। অবশ্যই আমিন দিয়ে জমিটা মাপাবেন। কেন, অনেক ক্ষেত্রে দেখা যায় জমি মাপতে গিয়ে আমি দেখেছি, ভাবুন পূর্বে 6 ফুট রাস্তা আছে, এখন 8 ফুট রাস্তা আছে, ঠিক আছে, তাহলে আমি অবশ্যই সাইড প্ল্যানটা 8 ফুট হিসাবে করব, 6 ফুট হিসাবে করব না। কিন্তু উকিলরা যে আগের দলিলে 6 ফুট রাস্তা সেই দেখে কাউকে দিয়ে ড্রয়িং করিয়ে নিল বা 6 ফুটই রয়ে গেল, এটা ভুল। তাহলে আমিন দিয়ে মাপে, এবং মাপে যদি কম বেশি হয়, যদি কম হয় ভাবুন 2 কাটা আছে, সেখানে আমি পাচ্ছি 1 কাটা 15 ছটাক পাচ্ছি, তাহলে 1 কাটা 15 ছটাক দলিলে উল্লেখ করতে বলবেন। কেন, আমি কম পাচ্ছি না, কম পড়লে উল্লেখ করলে কোনো অসুবিধা হয় না, হতে পারে কোনো জায়গায় কমে গেছে, বর্তমানে আমি এটা পাচ্ছি। এই হচ্ছে দ্বিতীয় কথা, আর আমিন দিয়ে মাপানো। আমিন দিয়ে মাপানোর পর আপনি ভাবুন ক্রেতা, আপনি কিনছেন, আর যে বিক্রি করছে জমিটা সে হচ্ছে বিক্রেতা। এই ক্রেতা বিক্রেতার মধ্যে টাকা পয়সার একটা লেনদেন হবে, সেটা একবারে রেজিস্ট্রি অফিসে যিনি রেজিস্ট্রি হবে সেদিন তো পুরো টাকাটা দেবেন না, তার আগে কিছু কিছু টাকা দেবে। এই পুরো টাকাটা দেওয়ার জন্য আমি আপনাদের বলবো, হয় চেকের মাধ্যমে দেবেন, দ্বিতীয় অনলাইনে ট্রান্সফার করবেন বা ফান্ড ট্রান্সফার করবেন, বা ড্রাফটের মাধ্যমে দেবেন। ক্যাশ যতটা পারবেন কম দেওয়ার চেষ্টা করবেন। আর এই প্রসেসটা কোনো খরচা হতে পারে 1200 থেকে 1600 টাকা। এই পদ্ধতিটা বা এই প্রসেসটাকে বলা হয় বায়নাপত্র, আর ইংরাজিতে এর নাম হচ্ছে ডিড অফ এগ্রিমেন্ট। মানে আপনি যে ডিডটা করছেন তার একটা এগ্রিমেন্ট হচ্ছে, বা বায়নাপত্র হচ্ছে। এই বায়নাপত্র হচ্ছে সাধারণত যে জিনিসগুলোর তথ্য থাকে, প্রথম একটা এরকম একটা বায়নাপত্র অবশ্যই দেখতে হচ্ছে, 10 টাকা স্ট্যাম্প পেপার, এটা আপনাদের স্ট্যাম্প পেপারের উপরেই করতে হবে। 10 করতে পারেন, 50 করতে পারেন, 100 করতে পারেন, আপনার ইচ্ছা মতো স্ট্যাম্প পেপারের উপরে আপনি এই বায়নাপত্রটা লেখাতে পারেন। 10 টাকা করলে কোনো অসুবিধা নেই। এর মধ্যে ক্রেতা ও বিক্রেতার উভয় সম্পর্কে লেখা থাকবে, যেরকম হচ্ছে ক্রেতার নাম, বিক্রেতার নাম, ক্রেতার আধার কার্ড নাম্বার ও প্যান কার্ড নাম্বার, বিক্রেতারও আধার কার্ড নাম্বার ও প্যান কার্ড নাম্বার। এছাড়া ক্রেতার ঠিকানা, বিক্রেতার ঠিকানা, ক্রেতা কী কী কাজের সাথে যুক্ত, মানে পেশা, ও বিক্রেতার পেশা, এবং দুজনের পিতার নাম কী,
এই তথ্যটা এই বায়নাপত্রের মধ্যে থাকে। এই বায়নাপত্র করার উদ্দেশ্য হচ্ছে আপনার সাথে মানে ক্রেতার সাথে বিক্রেতার কি লেনদেন হচ্ছে সেটা এর মধ্যে তোলা থাকে। কোনো কারণে ভাবুন ক্রেতা বললো আমি 2 লাখ টাকা দিয়েছি, বিক্রেতা বলছে না আপনি 1 লাখ 40 দিয়েছেন, এটা এর মধ্যে লেখা থাকবে, তাই জন্য কোনো অসুবিধা হবে না। অবশ্যই আপনারা যখন জমি কিনবেন এই বায়নাপত্রটা অবশ্যই করবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবার পার্ট পার ভাবে বলি, এটা লেখা থাকবে, এছাড়া কিছু আইনি তথ্য লেখা থাকবে এবং জমিটা সম্পর্কে লেখা থাকবে। আর অবশ্যই ক্রেতার তরফ থেকে একজন সাক্ষী থাকবে, বিক্রেতার তরফ থেকে একজন, তার বেশি থাকলে অসুবিধা নেই। এবং যারা ক্রেতা বিক্রেতা আছে দুজনকেই এই বায়নাপত্রতে সই করতে হবে, সিগনেচার করতে হবে। এবং এর মধ্যে কত টাকা লেনদেন হচ্ছে, কিভাবে লেনদেন হচ্ছে সেটা লেখা থাকবে। এই বায়নাপত্রের মধ্যে অবশ্যই আপনারা চেষ্টা করবেন 2 লাখ টাকার বেশি লেনদেন করবেন না ক্যাশে, ক্যাশ নগদ। আর বাকি টাকাটা আপনারা চেক, অনলাইন পেমেন্ট বা হচ্ছে ফান্ড ট্রান্সফার করতে পারেন, তাহলে কোনো অসুবিধা। কোনো রেজিস্ট্রি করার আগে সবসময় এই কথাটা মাথায় রাখবেন, 2 লাখ টাকার বেশি আপনারা ক্যাশ ক্রেতা বিক্রেতাকে দিতে পারবে না। তার কম দিতে পারবে কিন্তু বেশি দিতে পারবে, দিলে অসুবিধা হবে। কী অসুবিধা পড়বে সেটা পরের একটা ভিডিওতে আপনাদের সামনে আমি তুলে ধরব। এবং আপনারা অবশ্যই বুঝতে পারবেন একটা জমি কেনার আগে কী কী করতে হবে। প্রথম হচ্ছে উকিল বা আমিন বা হচ্ছে ডিড রাইটার বা হচ্ছে কোনো মৌরিকে দিয়ে সার্চিং করাতে হবে জমিটা। করানোর পর কোনো আমিনকে দিয়ে মাপজোক করাতে হবে, মাপজোক করানোর পর বায়নাপত্র লেখাতে হবে, তারপরে রেজিস্ট্রি করবেন। এই পদ্ধতিতে যদি আপনারা কোনো জমি রেজিস্ট্রি করেন তাহলে 95% রেজিস্ট্রিতে কোনো ভুল হয় না। আর যদি কোনো ভুল থেকে থাকে সেটা দলিল লেখার মধ্যে কিছুটা থাকতে পারে, সেটা দলিল লেখকের উপর নির্ভরশীল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট দেবেন, ভালো লাগলে লাইক করবেন এবং আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।